ওকে, আজকের ভিডিওটা শুরু করব আমরা পেমেন্ট প্রুফ দিয়ে। যদি এখান থেকে আপনারা লক্ষ্য করেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আমাদের যে মেম্বারগুলো রয়েছে তাদের পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো। প্রথমত এখানে একটা ভাইয়ের পেমেন্ট প্রুফ দেখাচ্ছি। ইনি কিন্তু প্রায় একদম ইনস্ট্যান্ট বাইন্যান্সে উইথড্র করে নিয়েছে $2 মতো। সো ইনার পেমেন্ট প্রুফ আমি এখান থেকে দেখাচ্ছি, ইনার $8 পেমেন্ট প্রুফ, প্লাস এখান থেকে প্রায় ইনার $8.40 পেমেন্ট প্রুফ। সো এখান থেকে আপনাদের অসংখ্য পেমেন্ট প্রুফ রয়েছে এখানে কিন্তু। ওকে, সো আপনারা কিভাবে এখান থেকে ইনকাম করবেন কিংবা এখান থেকে আপনারা কিভাবে প্রফিট নেবেন, সো এ টু জেড দেখাবো এই ভিডিওতে। সো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, অনলাইন ইনকাম ওয়ে 21-এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনি অ্যাক্টিভ থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের অসংখ্য ভাই ব্রাদার কিন্তু ইনকাম করতেছে। সো আপনি যদি অনলাইন থেকে ফ্রিতেই ভালো একটা টাকা ইনকাম করতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে বেছে নেবেন, কারণ আমাদের টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে যে অফারগুলো রয়েছে ওইগুলো অফার আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রফিট করতে হয়। আপনি একদম জিরো থেকে হিরো হতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কারণ এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে আপনি আবার মানে যে ইনভেস্ট প্ল্যাটফর্ম কিংবা ইনভেস্ট যদি করতে চান ওগুলোতে ইনভেস্ট করবেন আর কি। সো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, আপনি যদি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে। দেন এখান থেকে আজকের ভিডিওর টাইটেলে ক্লিক করবেন এবং এখান থেকে যদি লক্ষ্য করেন আজকের অফার নামে একটা লিঙ্ক দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক করবেন। আজকের অফারটা নেম হলো IXFI। এই প্রজেক্টটা কিন্তু আপনারা অনেক আগে থেকে চিনেন। সো এই প্রজেক্টটা নিয়ে আমরা মূলত কথা বলবো আজকে। এই এটা কিন্তু হিউজ একটা প্রফিট আপনাকে দিবে প্রত্যেক দিন, এখান থেকে প্রত্যেক দিন আপনি ইনকাম করতে পারবেন। সো এ টু জেড দেখাবো। প্রথমত আপনারা এখানে অনেকে জয়েন করেননি, সো তারা কীভাবে জয়েন করবেন আমি দেখাচ্ছি। প্রথমত ওই অ্যাপস লিঙ্কে ক্লিক করবেন, তারপরে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর সরাসরি আপনারা অ্যাপসের মধ্যে নিয়ে চলে আসবে। সো অ্যাপসের মধ্যে নিয়ে আসলে কীরকম আসবে আমি দেখাচ্ছি। সো অ্যাপসের মধ্যে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি কী করবেন, সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট একটা মেইল দিবেন। সো মেইল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন, দেন এখান থেকে একটা ইউজার নেম দিবেন। ওকে, সো ইউজার নেম দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা রেফার কোড মাস্ট বি ব্যবহার করতে হবে। সো রেফার কোডটা ব্যবহার করার জন্য জাস্ট এই যে এই ফাঁকা বক্সে এখান থেকে আমাদের যে রেফার কোডটা রয়েছে এটা জাস্ট কপি করবেন। কপি করার পর চলে যাবেন এখানে, এখানে আসার পর এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তারপরে মেইলে কনফার্মেশন কোড যাবে, সো মেইলে কনফার্মেশন কোডটা দিয়ে সাবমিট করে দিবেন। তারপরে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমার মতো করে সেমভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। ওকে, আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। সো আমার গুগল অথেন্টিকেশন কোডটা দিয়ে নিচ্ছি। সো ফাইনালি আমার অ্যাকাউন্টটা লগ ইন করা কমপ্লিট, দেন এরকম আসবে। এরকম আসার পর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এটু জেড দেখাবো। সো প্রথমত এখান থেকে কিন্তু আপনার মানে পয়েন্ট যেগুলো রয়েছে পয়েন্টগুলো জিরো থাকতে পারে অথবা 10 থাকতে পারে, সাইন আপ করার বিনিময়ে ওইটা দিতে পারে। ওকে, সো এখন আপনাদেরকে পয়েন্টটা বাড়াইতে হবে। 50 পয়েন্ট হলেও কিন্তু আপনি $2 থেকে $3 আর্নিং করতে পারবেন, এটা পারবেন। আবার প্রত্যেক দিন 5 থেকে 10টা পয়েন্ট আর্নিং করতে পারবেন। যে পয়েন্টগুলো কনভার্ট করে আপনারা জানেন কিন্তু, যে পয়েন্টগুলো ইনস্ট্যান্ট কনভার্ট করে আমরা কিন্তু TRX, USD, BSD যে কোনো পেয়ারে উইথড্র করতে পারবেন। সো আমি ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসার পর আমার উইথড্র হিস্ট্রিটা আপনাদেরকে একটু কষ্ট করে দেখাবো, কারণ এখানে আপনারা আমাদের উইথড্র হিস্ট্রিটা দেখলে একটু হলেও বুঝতে পারবেন। সো TRX-এ উইথড্র হিস্ট্রিটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখেন এই যে 326টা এটা উইথড্র করে মানে ডিপোজিট করে উইথড্র করছিলাম। সো আমি এখানে হিস্টোরি দেখাচ্ছি, হিস্ট্রিটা এখানে আছে। এই যে 155টা TRX একবার উইথড্র করেছিলাম, এই যে দেখেন, এই যে 155টা TRX উইথড্র করেছিলাম। আরেকবার আমি মানে ট্রেড করার জন্য 398 TRX ডিপোজিট করছিলাম, 386টা TRX উইথড্র করছি। সো এরকম আর কি বিষয়টা, এরকম করে আপনার অ্যালগো, BNB এগুলো অনেক টোকেন আমি উইথড্র করছি আর কি। এই যে দেখেন, এই যে এখানে এগুলো কিন্তু কনভার্ট করছি আমি। সো হিউজ একটা ইনকাম অলরেডি এখান থেকে আমি করে নিছি, প্লাস আপনারা আরও ইনকাম এখান থেকে কীভাবে করবেন, কীভাবে বেশি পয়েন্ট আর্নিং করবেন এ টু জেড দেখাবো। ওকে, নিউ যে আপডেটগুলো রয়েছে ওগুলো আপনাদেরকে দেখাবো। সো প্রথমত আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আমরা এখন কি করব, আমাদের KYCটা ভেরিফাই করতে হবে এবং একটা রেফার করতে হবে, আর $25 ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে। এই $25 ট্রেড ভলিউম প্লাস একটা রেফার আর KYC ভেরিফিকেশন, তিনটা স্টেপ কাদের জন্য প্রযোজ্য, যারা হলো নতুন করে অ্যাকাউন্ট করতেছেন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। আর আমি বিশ্বাস করি যে আমার চ্যানেলে যারা মেম্বার আছেন তারা কিন্তু অলরেডি এখানে অ্যাকাউন্ট করেছেন, প্লাস যে রেকমেন্ডগুলো রয়েছে ওগুলো কমপ্লিট করেছেন।
তাদের জন্য কিভাবে নতুন যে তাদের জন্য নতুন একটা আপডেট রয়েছে, কিংবা এখন যারা অ্যাকাউন্ট করে তিনটা টাস্ক কমপ্লিট করবেন তাদের জন্য ওই আপডেটটা রয়েছে। তো তারা ডেইলি কিন্তু এখান থেকে হাঁটাহাঁটি করে ভালো একটা আর্নিং করতে পারবেন যে স্টেপ প্রোগ্রামে। তার আগে আমরা কেওয়াইসি কীভাবে করবেন ওটা দেখাচ্ছি। জাস্ট থিরোরে ক্লিক করবেন, থিরোরে ক্লিক করে কেওয়াইসি অপশনে একটা ক্লিক করবেন। কেওয়াইসি অপশনে ক্লিক করার পর আমার কেওয়াইসিটা কিন্তু সাকসেসফুলি রয়েছে। সো আপনাদেরকে এখানে প্লাস্টিক যে কার্ডটা রয়েছে ওইটা দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ড যেটা রয়েছে মানে ওই কার্ডটা দিয়ে কিন্তু হবে না, অবশ্যই প্লাস্টিক কার্ড লাগবে। প্লাস্টিক কার্ডটা দিয়ে এখান থেকে আপনাকে আইডিটা ভেরিফাই করতে হবে। ওকে, সো আমি আমার আইডিটা অলরেডি ভেরিফাই করে নিয়েছি, ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যায়। সো আপনারা এরকম করে ভেরিফাই করে নেবেন, দেন সিকিউরিটিতে ক্লিক করে আপনার যে সিকিউরিটিগুলো রয়েছে এগুলো হাই করে নেবেন। গুগল অথেন্টিকেশন অ্যাড করবেন, চাইলে এসএমএস করতে পারেন, অ্যাপলক করতে পারেন, এগুলো করে সিকিউরিটিটা হাই করে রাখতে পারেন। ওকে, সো আপনাদের কেওয়াইসি ভেরিফাই হয়ে গেলে আপনারা জাস্ট রেফারেল প্রোগ্রাম এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনারা জাস্ট আপনি চাইলে আপনার রেফার লিঙ্কটাকে কপি করতে পারেন। সো রেফার লিঙ্কটাকে কপি করে আপনি একটা ফ্রেন্ডকে অনলি রেফার করবেন। সেটা কীভাবে, আপনার রেফার লিঙ্কটা মানে আপনার এই ফোনেই আরেকটা অ্যাকাউন্ট করবেন, করে আপনি জাস্ট ওই ওইখানে কেওয়াইসিটা ভেরিফাই করবেন, তাইলে কিন্তু আপনার এখানে রেফারটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমার কিন্তু প্রায় 100 জনের মতো রেফার অ্যাড হয়েছে, বাট জয়েন করেছে অনলি এখান থেকে 106 জন জয়েন করেছে, বাট সঠিকভাবে জয়েন করছে মেবি আই থিঙ্ক 20-30 জন। সো এইভাবে ভুলভাবে কাজ করেন আপনারা, এই জন্য আপনাদের ইনকাম হয় না। সো তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে। সো আমরা প্রথমে অ্যাকাউন্ট করলাম, প্লাস একটা রেফার কীভাবে করবেন ওটা বলে দিলাম, প্লাস কেওয়াইসি কীভাবে করবেন ওইটাও বলে দিলাম। দেন এখন আপনাদেরকে দেখাই $25 টেট ভলিউম কীভাবে কমপ্লিট করবেন, ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ওইটা করার জন্য জাস্ট ওয়ালেটে আসবেন, ওয়ালেটে আসার পর আপনার কাছে যদি TRX থাকে আপনি TRX ডিপোজিট করবেন $25 সমপরিমাণ। $25 সমপরিমাণ TRX ডিপোজিট করে আবার TRX-এ আপনি উইথড্র করে নিয়ে নেবেন, তাইলেই হবে, কোনো প্রকার কোনো টেট করতে হবে না। আর আপনি যদি চান টেট করতে পারেন, টেট না করলেও আই থিঙ্ক ওটা কমপ্লিট দেখায়, কারণ আমি এর আগে ওটা করে দেখছিলাম আর কি। সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা ওয়ালেটে আসবেন, TRX যদি থাকে TRX ডিপোজিটে ক্লিক করবেন, এখান থেকে $25 সমপরিমাণ TRC-20 নেটওয়ার্কে ডিপোজিট করবেন। আর আপনার কাছে USD থাকলে USD ডিপোজিট করতে পারবেন, যে কোনো অ্যামাউন্ট আপনি এখান থেকে মানে যে কোনো পেয়ারে ডিপোজিট করতে পারবেন, সর্বনিম্ন $25 ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, এই দেখেন আমার উইথড্র প্রুফ আপনাদেরকে কিন্তু দেখালাম। সো ডিপোজিট করার পর আপনি যদি ট্রেড করতে চান মার্কেটে আসবেন, মার্কেটে আসার পর এখান থেকে TRX থাকলে TRX-এ ক্লিক করবেন, এখানে TRX-টা অল সিলেক্ট করবেন, দেন এখান থেকে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর আপনারা জাস্ট নিচের দিকে আসবেন, এখানে 100% করে দেবেন, দেন এখান থেকে সেলে ক্লিক করে সেল করবেন, মানে TRX-টাকে সেল করে আবার উইথড্র করে নিয়ে নেবেন ইনস্ট্যান্ট, যেখানে মানে আপনার 7-8 সেন্টের মতো ফি যাইতে পারে। আমার অনলি 7 সেন্টের মতো খরচ হয়েছে, তার বিনিময়ে কিন্তু আমরা কিন্তু ভালো একটা রেওয়ার্ড গেইন করছি। সো আমরা রেওয়ার্ডে যাবো, প্রথমত রেওয়ার্ডে যাওয়ার পর এখান থেকে দেখেন আমরা কিন্তু আগামীকাল আবার এই যে ইসবার টোকেনটা এটা কিন্তু ক্লেম করতে পারবো, যাদের কাছে 50 পয়েন্ট আছে। এরকম তারা 1 সপ্তাহ পর পর অথবা 4-5 দিন পর পর এরকম বক্স দেয় যেগুলো আমরা ক্লেম করতে পারি। সো এটা আমরা নোটিফিকেশন আমি দেখেন আমার যে টাস্কগুলো কমপ্লিট করা রয়েছে আপনাদেরও এইগুলো কমপ্লিট করতে হবে। সো প্রথমত আমরা দেখেন এখান থেকে আমাদের যে কেওয়াইসিটা কমপ্লিট করার বিনিময়ে 15 পয়েন্ট দিয়েছে। সো আপনি কেওয়াইসি কমপ্লিট করার বিনিময়ে 15 পয়েন্ট পাবেন। দেন এখান থেকে Ixfi অ্যাপ ইনস্টল করা প্লাস অ্যাকাউন্ট করার বিনিময়ে 15 পয়েন্ট পাবেন, তাহলে 30টা আমরা অলরেডি পেয়ে গেলাম, লাগে আমাদের 20টা এই বক্সটা ক্লেম করার জন্য। সেজন্য প্রথমে একটা রেফার করতে হবে, তার বিনিময়ে 15 পয়েন্ট পাবেন, এবং ফার্স্ট ট্রেড মানে ডিপোজিট করে মানে ট্রেড করে উইথড্র করলে আপনি আরও 10 পয়েন্ট পাবেন, তাইলে কিন্তু আমাদের অলরেডি 55টা পয়েন্ট হয়ে গেল। ওকে, 55টা পয়েন্ট আমরা এই 4টা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে পেয়ে গেলাম। আরও অনেকগুলো টাস্ক পাবেন, ওগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি আরও বেশি রেওয়ার্ড পাবেন। সো টাস্কে ক্লিক করে দিবেন, টাস্কে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখেন এই যে এখানে এখানে অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন, এই যে লিঙ্কডেনে ফলো করা, সাইন আপ করা, এ করা, এই যে জানেন সি অলে ক্লিক করবেন। ওকে, সি অলে ক্লিক করলে এখান থেকে A to Z এই যে টোটালি টাস্ক আপনি পেয়ে যাবেন। এখান থেকে দেখেন অসংখ্য টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু হিউজ একটা পয়েন্ট ইনকাম করতে পারবেন, যে পয়েন্টগুলো দিয়ে এই মানে যে টোকেনগুলো রয়েছে এগুলো কনভার্ট করে উইথড্র করতে পারবেন। আমার অলরেডি 231টা পয়েন্ট রয়েছে। ওকে, দেন এখান থেকে আর একটা ইনকামের ওয়ে আছে, সেটা হলো, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এখান থেকে দেখেন আপনারা এখানে একটা অপশন রয়েছে যেটা হলো এয়ারড্রপ নামে একটা অপশন, এই যে এয়ারড্রপে ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করলে এখান থেকে আপনারা অসংখ্য এয়ারড্রপ দেখতে পারবেন, আপনারা চাইলে এগুলো এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারেন। পার্টিসিপেট করলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আপনারা পাবেন। ওকে, সো জাস্ট আমরা কী করবো একটু নিচের দিকে আসবো, এগুলো দেখেন এয়ারড্রপটা অনগোয়িং আছে। সো রেওয়ার্ড 2
ডলারের ইজিএলডি, $8,000 মানে এয়ারড্রপ রয়েছে। সো এখান থেকে আমরা জাস্ট মোর ডিটেলসে ক্লিক করবো এখানে জয়েন করার জন্য। এখানে জয়েন করলেও 15টা পয়েন্ট পাবেন আপনি জয়েন ফার্স্ট জয়েনে। সো এখান থেকে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখেন তাদের ওয়েবসাইটে সাইন আপ করতে হবে, তাদের টুইটারে ফলো করতে হবে, যে টেলিগ্রামে জয়েন করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং লিঙ্কডেন এ করতে হবে। সো এগুলো আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন। এগুলো কমপ্লিট করলে এখানে আপনার জয়েন করা হয়ে যাবে এবং এখান থেকে যদি আপনি উইন করেন তাহলে $2 ইজিএলডি টোকেন পাবেন। আর আপনারা জানেন ইজিএলডি টোকেন কিন্তু বিনান্সে লিস্টেড আছে। আর এখানে যে প্রজেক্টগুলো রয়েছে বেশিরভাগ প্রজেক্ট কিন্তু বিনান্সে, মানে টোকেনগুলো রয়েছে বেশিরভাগ টোকেন কিন্তু বাইন্যান্সে লিস্টেড আছে। ওকে, সো আশা করি আপনাদের বোঝাতে পারছি। এখন নিউ যে আপডেট রয়েছে মানে হাটাহাটি করে কীভাবে ইনকাম করবেন ওইটা দেখাচ্ছি। সো হাটাহাটি করে ইনকাম করার জন্য জাস্ট এখান থেকে দেখেন স্টেপ প্রোগ্রাম নামে একটা অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। সো স্টেপ প্রোগ্রামে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে দেখেন গেট স্টার্ট নামে একটা অপশন, গেট স্টার্টে ক্লিক করবেন। ভিডিওটা একটু কষ্ট করে ফুল দেখবেন আপনাদের জন্য ভিডিওটা ক্রিয়েট করা। জয়েন দ্য হোয়াইট লিস্ট এটার মধ্যে ক্লিক করবেন, দেন নোটিফাই এটার এরকম আসবে। এরকম আসার পর এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, ওয়েট অ্যান্ড সি, আমি দেখাচ্ছি। সো এখানে যখনই আপনি এটা নোটিফাই মি করে দেবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। দেন এখান থেকে দেখেন আপনাকে বলছে কি ইউ আর এ অন দ্য ওয়েটিং লিস্ট। ইউ আর এ অন দ্য ওয়েটিং লিস্ট মানে হচ্ছে আপনি তাদের ওয়েটিং লিস্টে চলে আসছেন। তো এখান থেকে দেখেন ইউ আর সাবমিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, ইউ আর অন দ্য ফার্স্ট ইউজার দ্যাট উইল দ্য অপরচুনিটি টু ইউজ আর্ন ক্রিপ্টো উইথ আইএক্সপি স্টেপস প্রোগ্রাম। এখান থেকে আমি আপনাকে ক্লিয়ার করি, তাদের কাছে আমাদের যে রিকোয়েস্টটা করলাম তাদেরকে, আমরা এটা তাদের কাছে পৌঁছে গেছে এবং তারা চেক করে আমাদের রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পর আপনাকে কী কী করতে হবে আমি আপনাদেরকে ওইটা দেখাচ্ছি। এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। সো যদিও এটা আমার না, আমার একটা বড় ভাইয়ের। সো এরকম আসলে আপনাদের কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সো এটা রিকোয়েস্ট অ্যাপ্রুভিং করতে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় নিতে পারে। সো এরকম আসলে এখান থেকে আপনাকে কী করতে হবে দেখেন, এখান থেকে গুগল ফিট এগুলো লিঙ্ক অ্যাকাউন্ট করতে হবে, প্লাস এগুলো অ্যালাউ করে দিতে হবে, সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর সো এখানে দেখেন যে অ্যালাউ অপশন আছে এগুলো অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ করে দিলে আপনাদের ওখানে যত বেশি হাঁটবেন তত বেশি আপনাকে রেওয়ার্ড দিবে আর কি। সো এখান থেকে স্টেপ অপশন অথবা মোর যে অপশনগুলো রয়েছে ওগুলো আর থাকবে আর কি। এখান থেকে লক্ষ্য করবেন, এখান থেকে দেখেন আমাদের মানে 3653, 4614 এরকম স্টেপ যখন আমরা হাঁটি তখন কিন্তু আমাদেরকে ওইরকমভাবে কোনো রেওয়ার্ড দেয়নি। যখনই আমরা 13,000 পর্যন্ত হাঁটছি, 6,000 পর্যন্ত, 7,000 পর্যন্ত হাঁটছি তখনই কিন্তু আমাদের ভালো একটা রেওয়ার্ড কিন্তু তারা এখানে দিয়েছে। সো বুঝতে হবে আপনি যত বেশি এখান থেকে হাঁটবেন তত একটা রেওয়ার্ড পাবেন। সো প্রুফটা দেখাচ্ছি যে রেওয়ার্ড পাইছে কিনা। সো এখান থেকে দেখেন আইএক্সপির আমি রেওয়ার্ড হিস্টোরিতে আসলাম এবং দেখেন এখান থেকে স্টেপ টাক্স দিয়েছে 2 রেওয়ার্ড, স্টেপ টাক্স মানে একই তারিখে কিন্তু দেখেন 17 ফেব্রুয়ারি এখান থেকে 3টা পয়েন্ট পাইস, 2টা প্লাস এখান থেকে আরও 5টা, তাহলে 10টা পয়েন্ট কিন্তু এখানেই পেয়ে গেলাম। তো 50টা পয়েন্ট হলে আমরা কিন্তু $2,500 ক্লেম করতে পারি, 10টা পয়েন্টে আমরা কিন্তু অলরেডি 50 থেকে 60 সেন্ট ইনকাম করে নিলাম। সো এরকম করে আর কি এখান থেকে ইনকামটা হয় আর কি। সো দেখেন আমরা কিন্তু একটু হেঁটে কিন্তু 50 থেকে 60 টাকার মতো আর্নিং করে নিলাম। সো বুঝতেই পারতেছেন এখান থেকে কী লেভেল একটা ইনকাম আপনাদের হবে। আমি আপনাকে শিওরিটি দিলাম, অনেকে আছেন মানে অনেক দূর মানে হাঁটেন যে সাইকেল চালান যেটাই হোক আর কি, যেখান গাড়িতে যান সেখানেই স্টেপ করবে আর কি। সো এখান থেকে আপনারা কিন্তু ভালো একটা রেওয়ার্ড আপনারা করে নিতে পারবেন। ওকে, মিনিমাম দিনে 100 থেকে 200 টাকা আপনাদের এখান থেকে ইনকাম হবে। তো এখান থেকে যাদের অ্যাকাউন্টে 50টা আইএক্স পয়েন্ট আছে এই যে দেখেন এরকম, তারা কী করবেন রেওয়ার্ডে আসবেন আগামীকাল কিন্তু তারা প্রায় $2,500 মতো ক্লেম করতে পারবেন। দেন একটু নিচের দিকে এসলে দেখেন এইচ বার ব্যাগ, এটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে দেখেন 18 ঘন্টা পর কিন্তু এই বক্সটা আমরা ক্লেম করতে পারবো। 18 ঘন্টা পর আমরা 31.65 এইচ বার টোকেনটা ক্লেম করতে পারবো, যেটা আই থিঙ্ক বিনান্সে লিস্টেড আছে। সো আমরা মার্কেটে চলে যাব এবং এই 18.8 বারের 0.8 সেন্ট করে রয়েছে। সো 0.8 সেন্ট যদি আমরা এখান থেকে ধরি, সো ওয়েট অ্যান্ড সি, 0.08 × 61.50 ধরলাম। সো এখান থেকে ওয়েট অ্যান্ড সি, এখান থেকে প্রাইজে বেশি দেখাচ্ছে মেবি। সো গাইস এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন এখান থেকে 61.50, তো প্রাইস কি আপ হইল? ওয়েট,
সো এখান থেকে আই থিঙ্ক প্রাইসটা মানে আপ হয়ে গেছে, দেখেন 4.81 সেন এখান থেকে দেখাচ্ছে, 61টা এইচ বারের ভ্যালু। সো আমরা এখান থেকে ক্লেম করতে পারবো হলো ওয়েট অ্যান্ড সি 31.65। তাহলে আমাদের প্রায় $2 কাছাকাছি কিন্তু এখান থেকে আমরা ক্লেম করতে পারবো, 31.65, $2.53 কিন্তু আমরা কালকে ক্লেম করতে পারবো আগামীকাল আর কি। সো বুঝতে পারছেন আশা করি। আর এখান থেকে ইনস্ট্যান্ট বাইন্যান্সে উইথড্র করা যায়, USD এগুলো কনভার্ট করতে পারবেন, যে কনভার্টে ক্লিক করে যদি এইচ বার পান আপনারা এইচ বার এখানে কনভার্ট করে নেবেন, USD সাথে কনভার্ট করে আপনারা ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন বাইন্যান্সে। সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রটা অ্যাপ্রুভ হয়। আশা করি IXP অফারের ইটুজের বিষয় আপনাদেরকে বোঝাইতে পারছি। সো নেক্সট যে আপডেটগুলো থাকবে ওগুলো আমরা টেলিগ্রামে প্রোভাইড করে দিব। ধন্যবাদ সবাইকে।